আসসালামু আলাইকুম। এবার আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ে কিছু পরামর্শ শুনবো, যেটা ষাণ্মাসিক মূল্যায়নে আমরা কাজ করব। ষাণ্মাসিক মূল্যায়নের জন্য কিছু বিষয় এখানে উল্লেখ করা দরকার, যেহেতু আমরা স্কুল খোলার পরে কি হবে, ষাণ্মাসিক মূল্যায়ন শুরু হবে, অত এই জাস্ট কয়েকদিন ক্লাস হবে, তারপরেই কিন্তু শুরু 3 তারিখ হবে ষাণ্মাসিক মূল্যায়ন। তো এইখানে নবম শ্রেণীর জন্য একটু কিছু নির্দেশনা হলো যে তারা কী করবে। অভিজ্ঞতা নং 1 অর্থাৎ আর্থিক ভাবনা যে অধ্যায় আছে, আর্থিক ভাবনা অধ্যায় থেকে পৃষ্ঠা নম্বর 2 এর এত কাজটা করবে, যেটা 6.1। তো এরপরে আমরা যেটা করবো এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 27-এ একটা কাজ আছে, একক কাজ, যেটা পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা। এই পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা একক কাজটা আমরা করবো পৃষ্ঠা নম্বর 27। তারপরে আছে 29 পৃষ্ঠার সমূল্যায়ন, এই কাজটা আমরা করবো, ঠিক আছে। তাহলে এখানে কয়টা দিছি, অভিজ্ঞতা নং 1-এর থেকে আর্থিক ভাবনা থেকে হচ্ছে 3টা পৃষ্ঠার নম্বর, কিন্তু আমি বলে দিয়েছি পৃষ্ঠা 2, পৃষ্ঠা 27, পৃষ্ঠা 29, এই কাজগুলো আমরা করবো। তারপরে হচ্ছে অভিজ্ঞতা নং 14-2 এটা হচ্ছে যে অধ্যায়টা, এটা হচ্ছে উদ্যোক্তা হিসেবে যাত্রা। উদ্যোক্তা হিসেবে যাত্রার মধ্যে আছে যেমন ব্যবসায়ের আইডিয়া পর্যালোচনা সংক্রান্ত শ্রম 2.1 পূরণ করো, পৃষ্ঠা নম্বর হচ্ছে 31 পৃষ্ঠার 2.1, এই দিলে 6 নম্বর, ঠিক আছে, এটাই কাজটা করবে। তারপর হচ্ছে পৃষ্ঠা নম্বর 32-এর কাজ আছে, অনুভূতি বিনিময়ের কাজ পৃষ্ঠা নম্বর 32। তারপরে আছে সামাজিক সমস্যা চিহ্নিতকরণ পৃষ্ঠা নম্বর 44 সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, এই কাজটা করতে হবে। পৃষ্ঠা নম্বর 49 এর একটা বাজেট সংক্রান্ত শখ আছে, ঠিক আছে, তো 49 পৃষ্ঠার কাজটা আমরা করবো, ঠিক আছে। তাহলে অভিজ্ঞতা নং 2 থেকে আমরা এই কাজগুলো করবো, পৃষ্ঠা নম্বর 31, পৃষ্ঠা নম্বর 32, পৃষ্ঠা নম্বর 44, পৃষ্ঠা নম্বর 49, ঠিক আছে। তারপরে হচ্ছে যে অভিজ্ঞতা নং 3, এখানে আছে স্বপ্নের কেরিয়ার সাজাই, ঠিক আছে। 3 নম্বর অভিজ্ঞতা স্বপ্নের কেরিয়ার সাজাই, এখানে যে কাজটা আমরা করবো পেশা নির্বাচনের জন্য বিভিন্ন খাত পর্যালোচনা বিষয়ক থিঙ্কিং টুল পূরণ, এটা হচ্ছে 3.1 এগুলো 6টা, হ্যাঁ, অর্থাৎ 7 নম্বর হচ্ছে 3.1। তোমরা এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া নাই, তবে তোমরা এটা বের করতে পারবো যে তার স্বপ্নের কেরিয়ার সাজাই এই অধ্যায়ে যাইবা, ঠিক আছে। স্বপ্নের কেরিয়ার সাজাই এই অধ্যায়ে যাইয়া শখ 3.1, 7 নম্বর কত, 3.1, এটা করবা, ঠিক আছে। তারপরে এখান থেকে আরেকটা কাজ দিব শুধু, এখানে কাজ বেশি না, বাকি কাজ যেগুলো আছে আমরা ক্লাসে করব, আর ক্লাসে তো অনেকগুলো কাজ আমি করাইছি, তারপরে যেগুলো বাকি আছে এটা আমরা দেখি স্কুল খোলার পরে ক্লাসে এবং প্রস্তুতিমূলক ক্লাসে আমরা কিন্তু ওইগুলো শেষ করার চেষ্টা করবো। তোমরা যারা বন্ধ করছো তারা কী করবা, এই কাজ যেগুলো আমি দিচ্ছি এগুলো যদি কারো বাকি থাকে এগুলো করে একসাথে আমাকে বন্ধ করার মধ্যে কাজটি করে একবার দেখাবো, ঠিক আছে। তারপরে হচ্ছে যে 90 পৃষ্ঠার সমূল্যায়ন, 90 পৃষ্ঠায় একটা কাজটা করবো, সমূল্যায়ন মানে নিজের নিজের মূল্যায়ন করা বা অথবা অধ্যায়টা মূল্যায়ন করা, যে এই অধ্যায়ে আমরা কী শিখলাম, কী করতাম বা কী জানলাম এ ব্যাপারে মূল্যায়ন করা, ঠিক আছে। সমূল্যায়নে এখানে প্রশ্ন থাকতে পারে, শূন্যস্থান পূরণ থাকতে পারে, উৎসব পূরণ থাকতে পারে, তো এগুলো আমরা করবো, করে কী করবো নিজেকে মূল্যায়ন করবো, ঠিক আছে। তো এই কাজগুলো আমরা করবো, এইগুলা কিন্তু আমি তোমরা পৃষ্ঠা নম্বর সব বলে দিছি, অবশ্যই স্বপ্নের কেরিয়ার সাথে অভিজ্ঞতা 3 তৃতীয় অধ্যায় যেটা, এখানে আমি পৃষ্ঠা নম্বর কিন্তু হয়তো একটা বলছি না আর কি, কিন্তু 6টা বলে দিছি স্বপ্নের কেরিয়ার সাথে এই অধ্যায় যায় তোমরা 3.1-এর যে 6টা এটা পূরণ করতে পারবে, ঠিক আছে। তো এই কাজগুলো তোমরা করবা, আর যদি কারো কোনো সমস্যা প্রশ্ন কিছু থাকে, আমরা স্কুল তো ইনশাল্লাহ 26 তারিখে খুলতেছে, এই 26 তারিখে স্কুল খুললে তো আমাদের যে ক্লাস শুরু হবে আমরা ক্লাসের মধ্যে মোটামুটি যেগুলো সমস্যা এগুলো সমাধান করার চেষ্টা করবো, কিছু কাজ করবো দলীয় কাজ, ঠিক আছে। তারপরে প্রস্তুতিমূলক ক্লাসে আমরা ষাণ্মাসিক মূল্যায়নে যে যা করবো সেটার নেওয়ার চেষ্টা করবো। তো সবাই কাজগুলো ঠিকভাবে করে নেবা, আর এই ভিডিওর মাধ্যমে আমি তো জানাই দিলাম তোমরা কাজগুলো কিন্তু সঠিকভাবে অবশ্যই করে নেবে, যাদের বাকি আছে হয়তো অনেকে কাজগুলো করছো আগে, তো যাদের বাকি আছে তোমরা কাজগুলো করে নেবে, ঠিক আছে। তো ইনশাল্লাহ ক্লাসে আমরা কথা বলবো সমস্যাগুলো নিয়ে, যদি ভালো থাকে তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।